দেখে আমরা রেকগনাইজিং ওয়ার্ল্ড কাফি ডে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট উই কোয়েশ্চন আওয়ার ওভার রিলায়েন্স এন্ড ওভার ডিপেন্ডেন্স অন কার্স এন্ড মোটরাইজড ট্রান্সপোর্ট অল্টারনেটিভস বলতে দেয়ার আর টু ওয়েজ অফ লুকিং এট ইট যেটা বলি আরবান ডিজাইন অ্যান্ড আরবান প্ল্যানিং পয়েন্ট অফ ভিউ একটা হচ্ছে যেখানে অল্টারনেট রুট পয়েন্ট করা আউটকাম হবে উই ওয়ান্ট টু টেক ইট টু দ্য নেক্সট লেভেল অ্যান্ড উই ইমপ্লিমেন্ট ইট ইন প্রিন্সিপাল মে বি হতে পারে আমি ট্রাফিক বা পাবলিক ওয়ার্কস ওদের সঙ্গে কথা বলে এটা বি ইমপ্লিমেন্টেড কেএমডি ও নিউটন ডেভেলপমেন্ট অথরিটি ও It is very important to start at least somewhere. The awareness level for car free days and pollution, I think overall public transport is pretty low. We can think of sustainable modes of transport. By that, first thing is walking. Next is cycling. These are the most easy things to do. And then there is mass transport modes which can be encouraged. Then I started searching for different groups. সেই সূত্রে আমি জানতে পারি অ্যাবাউট সিএনজি সাইকস সো মেনি আদার্স তারপর ওদের সাথে জয়েন করে দেন আই স্টার্টেড রাইডিং পয়েন্ট আস্তে আস্তে কাটলো অ্যাবাউট দ্য ট্রাফিক অ্যাবাউট রাইডিং অন দ্য মেইন রোড তোলা যায় সেটা তখন দেখছিলাম প্রচুর অর্গানাইজেশন কাজ করছে আই ওয়ান্টেড টু চেঞ্জ মাই ভিউজ and also help in creating some solutions. So, আমার আমি কিছু কিছু সুইচ অন সিগন্যালের সাথে আমি কাজ করছি কাজ জানি ওদেরকে কাজ করছি বড় পাস যখন আমরা এই কাজ জানি যারা আমি পরেও যখন আমরা সেই রাস্তাগুলোকে প্ল্যান করে দিচ্ছি এবং তাদের সেফটির জন্য কোনো কথা ভাবছি না এবং তাদের কাছ থেকে ফাইন নেবার কথা ভাবছি তারা খুব সাধারণ মানুষ তারা গাড়ি চলে না তাদের কাছে প্রচুর পয়সা নেই খুব সাধারণ তাদের কি চাইছি আমরা তাদের কোন কোন পৃথিবীর দিকে আমরা ফেলে দিতে মানুষ একটা দু কিলোমিটার দূরে এক কিলোমিটার দূরে একটা দোকানে একটা জিনিস কিনতে যাবে আমরা নিজেরাও করেছি এবং লিফলেট দিতে গিয়ে আমরা দেখছি যে যারা গাড়ি করে যাচ্ছেন এখানে সবার উদ্দেশ্যেই লেখা ছিল এই লিফলেটটা বিশেষ করে যারা গাড়িতে একা গাড়িতে সফর করছেন একদম পিক আওয়ারে তাদের উদ্দেশ্যে আমরা এই লিফলেটটা তাদের কাছে পৌঁছতে চাইছিলাম কিন্তু আমরা দেখছি কেউ পাঁচ নামাচ্ছেন না মানে এই এসির যে নিরাপত্তা এসির যে আরামটা তারা একটা মুহূর্তের জন্য থাকতে চাইছেন না মানে আমরা যদি গাড়ির ভেতরে ঢুকে আমরা ভাবি যে আমাদের পরিবহন ব্যবস্থাটা চমৎকার চলছে আমাদের জন্য তো প্রচুর ফ্লাইওভার হচ্ছে আমাদের জন্য প্রচুর পার্কিং এর ব্যবস্থা হচ্ছে